Hey viewers, আজ আমি আপনাদের একটি অসাধারণ কলিং অ্যাপ নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের এক তরুণ আবিষ্কার করেছে যে অ্যাপ্লিকেশনটি বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক ফ্রি কলিং অ্যাপ্লিকেশন যার ফিচার্স অসাধারণ। এই অ্যাপ্লিকেশনটি 20 জুন 2017 সালে গুগল প্লে স্টোরে সবার জন্য মুক্ত করে দেওয়া হয়। বাংলাদেশের এক প্রবাসী যে আরব আমিরাতে বসবাস করে এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছেন যা ইমোকে হার মানাবে। শুরুতে অডিও কল দিয়ে এটির কার্যক্রম শুরু করা হয়েছে, বর্তমানে ভিডিও কল স্থাপনের কাজ চলছে। এতে রয়েছে 100+ স্টিকার, 1000+ ভিডিও শেয়ারিং সিস্টেম, যে কোনো ফাইল শেয়ারিং, ফ্রি কলের সুবিধা, তাই এটিকে শুধুমাত্র কলিং অ্যাপ বলে ভুল হবে। তাছাড়া রয়েছে ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্ট গতিসম্পন্ন গোপন চ্যাট অপশন যা কিনা আপনার মেসেজকে অটোমেটিক ডিস্ট্রয় করে দিবে। সবসময় ফ্রি যে কোনো ডিভাইসের সাথে চ্যাট করা যাবে, যেমন মোবাইল, কম্পিউটার, ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদি। তো চলুন অ্যাপ্লিকেশনটির সাথে পরিচয় করিয়ে দেই। তো সেই বাংলাদেশি ফ্রি কলিং অ্যাপ্লিকেশনটি হলো নীলু। অ্যাপ্লিকেশনটি কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন সেই প্রসেসটি আমি ভিডিও শেষে বলে দিব। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে সরাসরি এটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন, ভিতরে লেখা আছে স্টার্ট মেসেজিং, এটার উপরে প্রেস করবেন। এরপরে আপনার ফোন নাম্বারটি এখানে টাইপ করবেন, আমি আমারটা টাইপ করছি। এরপরে এই টিক চিহ্ন বাটনে প্রেস করবেন। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার ফোনে একটা কোড চলে যাবে, ওই কোডটা ভেরিফাই হলেই আপনার সার্ভিসটি চালু হয়ে যাবে এই ফ্রি কলিং অ্যাপ্লিকেশনের। একটু অপেক্ষা করবেন, অটোমেটিকলি ভেরিফাই হয়ে সো একটা কল আসবে, জাস্ট ওটা অটোমেটিকলি ভেরিফিকেশন কল। তো অটোমেটিকলি এটা ভেরিফাই হয়ে গেছে। এখন দেখুন সাইডে একটি মেনু বাটন আছে, এই যে মেনু বাটনে প্রেস করলে এখানে অনেক অপশন আছে, গ্রুপের মাধ্যমে আপনি করতে পারবেন। আপনি যদি সিক্রেট চ্যাট করতে চান, অর্থাৎ আপনি কারোর সাথে চ্যাট করবেন সেই মানে ডাটা যাতে তার কাছেও না থাকে যার সাথে চ্যাট করবেন, অনেক সময় আছে যে আপনি কারোর সাথে চ্যাট করলেন সেই ডাটাগুলো কিন্তু তার কাছে থাকে, মানে যার কাছে আপনি পাঠাবেন তার কাছেও থাকবে না, এরকম কোনো যদি চ্যাট করতে চান সেই ক্ষেত্রে নিউ সিক্রেট চ্যাটে দিলে ওটা ইনস্টালি ডিস্ট্রয় হয়ে যাবে। নিউ চ্যানেল খুলে আপনি একটি চ্যানেল করতে পারবেন, সেখানে বন্ধু বান্ধবের সাথে কর্পোরেট করতে পারবেন। আপনার ফোন নাম্বারে কন্ট্যাক্ট থেকে বাছাই করে আপনি এখান থেকে কল করতে পারবেন যে এই ফোন নাম্বারগুলোতে। এরপরে আপনি যে কাউকে ইনভাইট করতে পারবেন, কল করতে গেলে এই যে কল বাটনে প্রেস করে আপনার কন্ট্যাক্টে থাকা যদি কোনো বন্ধু বান্ধবের অথবা আপনার আত্মীয় স্বজনের যদি এই নীলু অ্যাপ্লিকেশনটি ইনস্টল থাকে তাকে আপনি সরাসরি কলিং বাটনে প্রেস করলে তার কাছে কল চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর অ্যাপ্লিকেশনটি খুবই কম স্পিডে আপনি খুব ক্লিয়ার কথা বলতে পারবেন, এর জন্য আপনার 3G ফুল স্পিড দরকার নেই, খুবই কম স্পিডে আপনি কথা বলতে পারবেন, চ্যাট করতে পারবেন। যেমন এর সাথে আমি চ্যাট করছি, যেমন হাই, চ্যাটের বিভিন্ন অপশন আছে, এখানে ভয়েস মেসেজ সেন্ড করতে পারবেন। এখানে কিছুক্ষণ প্রেস করে এখানে দেখুন অনেক অপশন আছে, লাইক এই যে এটাকে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, তারপরে এটা রেজুলেশন বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এই ইমেজটি এখান থেকে সরাসরি এডিট করে আপনি সেন্ড করতে পারবেন। এরপরে ক্যামেরা থেকে ডাইরেক্ট তুলতে পারবেন, গ্যালারি, ভিডিও, মিউজিক, লোকেশন সেন্ড করতে পারবেন, ফাইল সেন্ড করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া এখানে অনেক ইমোজ আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন মেসেঞ্জারের মতন, খুবই সুন্দর, মানে খুবই স্টিকার আছে এখানে ভালো ভালো। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কল করতে চান সরাসরি এখান থেকে কল বাটনে প্রেস করলে আর মেসেজ বাটনে করতে পারবেন, আর নোটিফিকেশন অন করে দিতে পারেন। স্টার মিডিয়া, স্টার সিক্রেট চ্যাট, এটাও আপনি সিক্রেট চ্যাটের সাথে করতে পারবেন। তো আশা করি অ্যাপ্লিকেশনটি আপনাদের ভালো লাগবে। আর যারা যাদের আত্মীয় স্বজন আছে সবাই ইন্টারনেট ব্যবহার করে বা স্মার্টফোন আছে তাদের ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে কথা বলতে পারবেন। তো যেহেতু এটি বাংলাদেশি অ্যাপস, আমাদের সবার উচিত এটি ব্যবহার করা, আর সবার উচিত আমাদের এটা ব্যবহার করা। সো চলুন এখন দেখিয়ে দিই অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ দিবেন, একটু অপেক্ষা করুন, সার্চ বক্সে সার্চ দিবেন নীলু। নীলু সার্চ দিলেই সরাসরি প্রথমে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, 4.9 স্টারের এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে সরাসরি ইনস্টল করতে পারবেন। আর আপনার যদি ব্যবহার করতে কোনো সমস্যা হয়, ইভেন আপনি যদি চান যে এর আরেকটু ফিচার বাড়ানো দরকার, সেই ক্ষেত্রে আপনি ডেভেলপারের সাথে সরাসরি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।